হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে একটা মাটির চুল্লি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়লা প্রসেসিং করার চুল্লি। যে এই গ্যাসের গুঁড়িগুলো এখানে পোড়ানো হবে, তো পোড়ানোর পর কয়লা তৈরি করা হবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে গ্যাসের গুঁড়ি। তো আজকে এই চুল্লিতে এগুলো জ্বালানো হবে। জ্বালানোর পর কয়লা প্রসেসিংয়ের একটা সিস্টেম। তো ভাই, এই কয়লা এগুলো কেরোসিন তেল দিয়ে পুড়বেন? কেরোসিন তেল দিবেন? হ্যাঁ, ভিডিও করতেছি দেখেই তো বললাম। তো এই হচ্ছে গ্রামীণ সিস্টেম, অ্যানালগ সিস্টেম বলে যেটা। আর এই যে এদিকে পর্যাপ্ত পরিমাণে গাছের গুঁড়ি উঠিয়ে রাখা হয়েছে। গাছের গুড়ি গুলাই যেভাবে ক্যারি করে এখানে স্টক করা হচ্ছে। ছোট ভাই, এগুলো কি দিয়ে পড়বা? কেরোসিন তেল দিয়া? এমনি পড়বো? এই কাঁচা যেগুলা, কাঁচা গুলা পুড়ে যাবো না? তো গাইস, কিভাবে পুরানো হয় সেটির ভিডিও এটার উপরে আপডেট দেব। আর অবশ্যই দেখতে পারবেন কিভাবে পুরানো হয়, কিভাবে কয়লা প্রসেস করে বানানো হয়। আমার চ্যানেলটিতে চোখ রাখুন। তো এনারাই যে এইখান থেকে কয়লাগুলো বানানোর জন্য গাছের গুঁড়ি ওই চুল্লির কাছে নিয়ে যাচ্ছে। গাইছে রাত্রিবেলায় ওনারা এই গুঁড়িগুলো পুড়িয়ে নিয়েছে, তো আমি ওই সময় থাকতে পারি নাই। তো রাত্রে এসে দেখি যে এই গুঁড়িগুলো পুড়িয়ে তারা কয়লা তৈরি করছে। তো রাত্রিবেলায় পুড়িয়ে নিয়েছে তারা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফিজ।